বাইডিবুন্ডিরা কথায় আছে যে ভারতবর্ষ যদি ঘুরে দেখো তাহলে পৃথিবীর অর্ধেক অংশ ঘুরে দেখা হয়ে যাবে। তার কারণ হচ্ছে ভারতবর্ষ এত বড় দেশ, ওখানে সব কিছু আছে। সেই জন্য আমি একটু তাই যাব, ভিসা জমা দিচ্ছি। তা গুড মর্নিং সব বাইডিবুন্ডি গো, সকাল সকাল আমি উঠেছি, উঠে ওখানে গাছে গোছে জল দেব, গাছে গোছে জল দিয়ে তারপরে বেরোবো। তা ওয়েলকাম ব্যাক টু বাগেরহাটের বাঘিনী ব্লগ তোমাগো। আমি তোমাগো শুনকি আজকে আজই রয়ে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে যদি তোমরা আমার সাথে থাকো তাহলে তোমরা আমি যে যে সমস্যার সম্মুখীন হয়েছি ভিসা জমা দিতে যাইয়ে, তোমরা সেই সেই সমস্যাগুলো জানতে পারবা। তোমরা আর পরবর্তীতে যাওয়ার সময় ওই সমস্যাগুলোর সম্মুখীন হবা না, কারণ তোমরা তো জানিয়ে যাবো আমার কী কী সমস্যা হয়েছে। সেই জন্যই তোমাকে সাথে নিয়ে যাব। চলো ভিসা হুসি আমার কী কী হইলো তোমাকে দেখাতেছি। তা আমি এই গাছ গোছে যদি জল না দিয়ে ভাইরে ওই বাইডি বুন্ডিরা তাহলে তো আর দেয়ার মানুষ নেই। যে গরম আর যা চারিদিকের তোমার খরা, এ খরা একটু একটু মাটির গাছ, এ গাছ সব শুগোয়ে তোমার নেতায়ে তেনাইয়ে পড়ে। সেই জন্য এ গাছে দেওয়া লাগে দুই বেলা জল। তা দুই বেলা জায়গায় অন্তত এক বেলা তো দিতেই হয়। আর একবার যদি মনে থাকে দেবা নে রাত্রি, আর মনে না থাকলে দেবা নে দেব না নে, এক বেলা তো দিতেই হবে। আর এই দেখো এখানে যে ফণি মনসাটা লম্বা হয়ে কেমন সাপের মতন ফোনা তোলার মতন হয়েছে, দেখো একটু মাথাটা দেখো ফণি মনসার সাপের মতন ফোনা তুলিছে লম্বা হয়ে। এই ফণি মনসা আছে মেলাগুলো বারান্দায় সব জায়গায়, তা এইটা আবার এরকম লম্বা হয়ে ফোনা তোলার মতন বাপ করিছে ফণি মনসা। তো সবগুলোর গায়ে একটু জল ছিটিয়ে ছিটিয়ে স্যান করাইয়া দিই, স্যান করাইয়া দিলে একটু তাজা তাজা বাপ হবে আনে। আর এ পাশে হলো তোমার ওই উপরে আছে মরিচ গাছ দুটি, এ পাশে আছে তোমার ওই ওদের যেন কী কয় ইনডোর প্লান্ট, ওই স্নেক প্লান্ট তাই আছে দুটে, এই টুকটাক টুকটাক গাছ গছ একটু। তা অল্প একটু একটু মাটির গাছ, জল গোড়া যায় শুগোয়ে, সেই জন্যই জল ঠিক মতন দেয়া লাগে বাইডি বুন্ডিরা। আমি আবার ওই গাছপালা ভীষণ পছন্দ করি, জম্মের বালঠে এই গাছপালা বাইডি বুন্ডিরা। ওই তোমার ওই পাল্লি আমি যে গাছ দেখি যে গাছ পাই লাগানোর জন্যে আমি ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু ওই পরের বারান্দা পরের বাসা এনে আর কত গাছ লাগানো যায় আর কি করা যায়, নানান রকম বিধি নিষেধ তাই আর কি। তা আজ কয়টা দিন ধরে বাইডি বুন্ডিরা যেভাবে কারেন্ট জাতিছে, ও রে বাবা রে বাবা, এক ঘন্টা থায় এক ঘন্টা থায় না, আধা ঘন্টা থায় দুই ঘন্টা থায় না, এইরম করে সারা রাত্রি যাতিছে সারা দিনই যাতিছে। কি কার বাসায় এসি আছে, কার বাসায় তোমার ওই ফ্যান সাইডে ফাস্টা আছে, কার বাসায় কি আছে না আছে, তা কারেন্টই যদি না থায় সেগুলো কি দিয়ে চালাবে মানসি। আর জেনারেটারে বা কতক্ষণ আইপিএসে বা কতক্ষণ, জেনারেটার আইপিএসেও তো সহ্য করতে পারতেছে না, তারা ফাইরিয়ে উঠতেছে না, আর জল শুকিয়ে যাচ্ছে, তা তেল থাকতেছে না, তাও জেনারেটারে নষ্ট হয়ে যাচ্ছে মেশিন, আর মোটে ফাইরিয়ে উঠতেছে না মেশিন ফত্তরে এই গরমে। কী অবস্থা, চারিদিক কারেন্ট না থেকে বাইডি বন্ডিরা সারা রাত্রি ঘুমের কী দুর্গতি আর দুর্ভোগ, তার তোমরা তো সকলে জানো বাইডি বন্ডিরা গ্রাম দে শহর দে সব জায়গা দে যে এই তালও দিছে, তার এক জায়গায় না এই সমস্যা নাকি আরও এক মাস থাকবে। ও রে কপাল, আরও এক মাস থাকলি ওই যারা তোমার একটু বয়স বেশি বেশি আছে, বয়স্ক বয়স্ক কি বয়স্ক বেশি আধা বয়সে তোমার অল্প বয়সও যারা যারা তোমার ওই প্রেশারের রুগী, বিশেষ করে হাই প্রেশারের রুগী, হাই প্রেশারের রুগীরা কিন্তু মোটে গরম সহ্য করতে পারে না, তারা স্ট্রোক ফেস্টোক করার ভয় থাকে ভীষণ। তা সেই জন্যই হচ্ছে ওই একটা বুদ্ধি শুনিলাম যে শালার বস্তা ভিজে ভিজিয়ে ঘরের মধ্যে যদি সব দুয়ারে দুয়ারে রেখে দেওয়া হয় তাহলে নাকি ওই গরম টানে নিয়ে যায় শুষে নিয়ে যায়। সে কারবারটা আমি দুইবার করেছি, কিন্তু করে তোমার আমার মনে হয়েছে ফ্যানের বাতাস যদি না থাকে তাহলে ঘরে তোমার ওই ইটা টানে কম, জলটা টানে কম, ওই জন্য ফ্যানের বাতাস থাকলে জলটা টাইনে নে, শালার বস্তা দিলে কাজ হয় তোমার ঘরে একটু তোমার শালার বস্তায় ওই ভিজে রাখলি ঘরের কোনা দে কোনা দে তাহলে একটু ঘর আসলেও একটু ঠান্ডা বা হয়, আমি দিয়েছি সেটা, সেটাও করা যেতে পারে।
এই একখান ডিম ভাজা খাইয়ে তারপর ভাইরে ভরবো বাইরে বন্ডিরা, ওই কারণ খালি মুহি একেবারে ভাইরে উলি ভরে তোমার পেটের মধ্যে একটু নাড়ি মোড়ায়, মানে আর কি ওই কিরাম যেন ওই বমি বমি বাপ ঠেহে, এই জন্য এই ডিম ভাজিখান খাইয়ে আমি এই রেডি হয়ে গেছি। রেডি হলো তোমার ওই যে গরমের মধ্যে আর কি রেডি হব, মাথাটা আছড়াইয়ে একটু এখান টিপ কপালে দেবো, এই হলো রেডি, আর কোনো রেডিও আর নেই। আজকে আমি ফের তোমার বসি তোমাকে শুনকি আইসি একেবারে, তোমার এতদিন তো তোমাকে শুনকি হলো ফেস রিভেল করি নেই, আজকে একটু তোমাকে শুনকি আসলাম। তাই যে ভাইরে হয়ে পড়েছি, ও রে কপাল রাস্তায় এমন জ্যাম, ঘন্টা খানেক বসে রয়েছি, এ ফাঁসেও নড়ে না, ও ফাঁসেও নড়ে না, সামনেও এগোয় না, ফাঁসেও সরে না, ডিকি 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 ডিকির করতে করতে গরুর বাড়ির মতন, এ তো গাড়ি চলতেছে না গরুর গাড়ি, গরুর গাড়ি যেমন ডিকির ডিকির করতে করতে চলে, ওরম ডিকির ডিকির করতে করতে গেছি যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্ক হচ্ছে তোমার পার্কের সাথেই হচ্ছে ইন্ডিয়ান ভিসা অফিস, তা এহেনে এই সাপের মতন ফ্যাসানো ফ্যাসানো যেন যেমন যমুনা ফিউচার পার্কের রাইড দেখতেছ অজগরের মতন, ঠিক ওইরম ফ্যাসানো ফ্যাসানো লাইন, বাইরেতে আরম্ভ করে একেবারে মধ্যে মূল কেন্দ্র পর্যন্ত পেঁচাতি 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 গেছে লাইন ওই রকমের। তা যাইয়ে ওই লাইনের মধ্যে ঢুকে সেউনি আমি দেখতেছি যে আমার কাগজপত্র আরও লাগবে, আর ওহেনে কিন্তু বাইরে বন্ডিরা নানান পদের দালাল আছে, ভালো মন্দ নানান রকম, তুমি গেলি ঘরে দৌড়ই আসবে তারা কাগজপত্র ঠিক করে দেওয়ার জন্য, দরকার নেই তোমাকে সে দালালের দ্বারে যা দালালের মুখাপুখি হওয়ার। ঠিক অপোজিটই এই যে অফিসটায় আইসি দেখতেছো যমুনা ফিউচার পার্কের ঠিক অপোজিটই এই রকমের নানান মেলা অফিস আছে, এই অফিসে তোমার তুমি যাইয়ে সব কাগজপত্র তোমার তা দেখে সব ঠিক করে দেবে, যা যা তোমার প্রয়োজনীয় জিনিস ওরা করে দেবে, সেন্দে করে নিয়ে তারপর আবারই আইসি, আবারই আইসি আমার তো লাইন এখন সরে গেছে, লাইনের মাথায় ছিলাম আমার তো আমি সেই মাথায় নেই, তাও মেলা কোয়েট হয়ে যে বাবু আমি এহেনে ছিলাম, আমি এত সময় চলে যেতাম, আমার জাতি দেও কলি শেষে জাতি দিছে, ওহেন তো ওই অফিসতে কাগজপত্র ঠিক করে নিয়ে তারপরে তোমার মূল কেন্দ্রে আইসি। তা আমার যদি কাগজপত্র আগে ঠিক করা থাকতো, আমি যদি ওই অফিসে আগেই আমি আসার সাথে সাথে দেখাই আসতাম, তাহলে কিন্তু আমার এই দুর্গতিটা হতো না, লাইনের এই ফাঁসে ফটতাম না। তারপরে যাই হোক আইসি, ওই দেখো ওই কাকা কেমন গ্যামে গেছে, গ্যামে যাবে না, এসি রুমের এসির হাওয়া তো আর নেই কারণ কারেন্ট থাকতেছে না, তাই এসি রুমে যদি কারেন্ট না থাকে তাহলে কী হয় সে এনে, দুটো বেজে গেছে ভিতরে যেমনি আমি ঢুকছি তা একটার সময় ঢুকেছি, কিন্তু এখনও দুটো বেজে গেছে খিদে লাগিয়েছে, একটা সমোসা আর একটা রোল, সমোসা তো না তোমার ওই স্যান্ডউইচ, স্যান্ডউইচ আর রোল এই দুটো জিনিস নিয়ে আইসি। ওখানে ভিতরে দোকানে সব কিছু আছে, সেটা হলো ফাস্টফুড, তোমার ওই বার্গার আছে, এইসব রোল টোল আছে, সিঙ্গাড়া সমোসা এইগুলো, তা এগুলো হলো সব ফাস্টফুড। তা তোমরা যদি মনে করো যে এরকম দেরি তো হবে যে বাসাতে খাবার একটু নিয়ে যাবা, লুডুস জাতীয় বা রান্না করা কোনো খাবার বা কোনো কিছু তা নিয়ে যেতে পারো, নিয়ে যাইয়ে ওখানে বসে দেরি যে হবে তাতে কোনো ভুল নেই বাইডি বন্ডিরা, কের একটু বেশি হবে কের একটু কম হবে। এহেনে আসে আমার হচ্ছে সিরিয়াল 390 মানে প্রায় 400 দারে, কিন্তু আসে দেখতেছি আমি 120 সিরিয়াল চলতেছে, আমি হচ্ছে 20 সিরিয়াল দিয়ে সেই শেষ পর্যন্ত বেরোইছি, বেরোই এসে তোমার ভারতীয় হবে হচ্ছে এই যমুনা ফিউচার পার্কের ভিতরেতে। তা যমুনা ফিউচার পার্কের ভিতরেতে তোমরা যদি মনে করো বিশা জমা দিয়ে মার্কেট করে যাবা, টুকিটাকি জিনিস কিনা লাগবে ঘোরার জন্য, এখান তো স্বাচ্ছন্দ্যে সব কিনে নিয়ে যেতে পারবা, কিন্তু আমার দ্বারে হলো টাহা নেই, আমার দ্বারে আছে মোটে 500টা টাহা, তা 500টা দিয়ে আমি কৃষির মার্কেট করব, সেই জন্যই কোনো মার্কেটে আমি করতে পারি নেই, বাইরেই আইসি, বাইরেই এসে তোমার এখানে দেখতেছি এখনই আর কোনো লোকজন নেই, একেবারে ফাঁকা হয়ে গেছে, কারণ হচ্ছে দেড়টা পর্যন্ত বাইরের লাইনতে লোক ভিতরের যে জায়গায় জমা দেয়া ওই জায়গায় লোক ঢুকোয়, আর ভিতরেরতে বাইরেরতে ভিতরে আর ঢুকোয় না, কারণ ভিতরে বহুত থাকে সেইগুলো জমা নেয়, আর দেড়টার ফরেরতে ভিতরে ঢুকোয় না। তারপরে বাইরে চলে আইসি, বাইরে চলে আইসি হলো তোমার ফিঙ্গার প্রিন্ট নেবে না, ফিঙ্গার প্রিন্ট এখনে নতুন নিয়ম করেছে, ফিঙ্গার প্রিন্ট পরে আবার নেবে, আর মনটা খুব কষ্ট পেলাম, এত কষ্ট করে যাইয়ে ফিঙ্গারটা একসাথে দিয়ে আসবো সেটা পেলাম না, সেটা হলো তোমার মেলা কষ্ট করে
ফিরে আর একদিন যাইয়ে দিয়ে আসতে হবে। এর মধ্যে তোমার তিনটে সেকশান আছে বাইডি বন্ডিরা, একটা হচ্ছে তোমার অটিজম সেকশান, একটা হচ্ছে মেডিকেল সেকশান, আর একটা হচ্ছে ট্যুরিস্ট সেকশান। তুমি যে সেকশানের মধ্যে পড়ো, তুমি যে ভিসা জমা দেবা, তুমি সেই জায়গায় সেই বুতি গেলি তোমার সময় কম লাগবে এবং তোমার দৌড়োদৌড়ি গুতোগুতি কম হবে বাইডি বন্ডিরা। ওখানে আলাদা আলাদা সেকশান আছে, তুমি যে সেকশানে পড়ো সেই সেকশানে যেয়ে তোমার কাগজ জমা দেবা, ভিসার কাগজ। তারির ভরে বাইডি বন্ডিরা চলে আসলাম বাড়ি। আর তোমরা সকলে ভালো থাও, সুস্থ থাও বাইডি বন্ডিরা, সকলে সকলে ভালো রাখো। আর যদি ব্লগটা তোমাকে ভালো লাগে তাহলে এটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে আমার প্রথম ভুল হয়েছে, আমি বাসাতে দেরি করে বেরোইছি, দেরি করে বেরোনোর জন্য জ্যামে পড়েছি। তোমরা সেইটা করবা না বাইডি বন্ডিরা।